আসসালামু আলাইকুম। আমার শখের রান্না হইতে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দুর্গাপূজা তৈরি করব। এখানে পোলাও চালে গুঁড়া আছে 2 কাপ, এটা ভিজে তবে শিল্পটা মধ্যে বাঁচছি, আর গুড় আছে 1 কাপ, আর নারকেল আছে করে এনেছে এটা 1 কাপ, আর দুধ 1 কেজিরে জাল দেয় কেকিরের মতো করছি, এই হলিতে বানাইব, আর লবণ। একটা খড়ের বসাইলাম, 1/2 কাপ পানি দিলাম 1/2 কাপের মতো, লবণ 1/2 চামচ, এগুলি ভালো হবে টাল 5 মিনিট, এগুলি ভালো হবে 5 মিনিট টালছে, এখন নামাল দিব, দিয়ে আগে ভালো ঘুরাইব, দুধ দিব না কি দেবো করে দুধ দিব, দিয়ে আসে ভালো ঘুরাইব, দুধ দিছে এখন ওইটা ভালো ঘুরাইব, ঘনকে দিচ্ছি না হলে তো দুটো গোলাম দেবো না, পানি নিয়ে যাবো, ভালো মতো একটু সুন্দর করে তুলেছি, যদি একটু পানি আমি নেওয়া আছে তো একটু ইদে আবার এই যে ঘুরি একটু টাইলে নেবেন, চালিয়ে ঘুরি টাইলে নেবে, সে এরকম গোল করে সবটি বানাবে। আর এই সুগারাম পোলার চাল টাকা রয়েছে, এগুলো এলে এই দেখো একটা ইয়ের মধ্যে এটা নারকেলের সবাই করে নিয়েছি, তারপরে এটা পাতলা একটা ই বিষয়া কেন বেসায় তারপরে এটাকে পিঠা রাখবো, নারকেলের সবাই দিয়ে দিলে এটা দিয়ে আসবো না, এই যে পানি কেড়ে আসবো পানি দিয়ে লাগবো না, যে তানাটা বিছাই দেবো, একটা পাতলা তানা নিচে ধোয়া তানা, তারপরে পিঠা দিয়ে রাখছে আলা এটা ডেকে দেবো, ডেকে দিয়েছি, এখন এটা পানি ঢাকটা মধ্যে দিচ্ছি, এটা এখন এটা বসাবো, পানি দিই 10 মিনিট গরম করে নিয়েছি, বসাইয়া তারপরে বাটিটা দিয়েছি, আর এখানে আটা গোলাইছি এখান দিয়ে দেবো, সুন্দর করে দিয়ে দিব, এর দিকে দেওয়া লাগবো পিঠা, নাহলে ভাববার এলে পিঠাটা হইব না, সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, এখন 40 মিনিট লাগবো এতে পিঠাটা, পিঠা আছে আগুন 10 মিনিট বাড়াই দিয়ে তারপরে কমাই দিচ্ছি, সুন্দর সুন্দর হচ্ছে পিঠাটা, কত সুন্দর, এগুলি এই পিঠা বিক্রমপুরের মানুষ তারা আর কেউ বানাইতে পারে না, মা কালা তো দেশ হলো বিক্রমপুর, আর আমরা এইভাবে পিঠা বানায়, এই যে এইগুলি দিছি এটি এইগুলি একটু ভিজে ভিজে গেছে, পিঠার মধ্যে গায়ে লাগে নাই, আর যদি এইগুলি না দিতাম পিঠার গায়ে লাগত, ভাঙিয়ে দেখায় কত সুন্দর হয়েছে সিদ্ধ,